পৌঁছে গেছো কানলাই? না, রাস্তাতে আছি। বলো কি হয়েছে? বলো। ও, আমি লাইভে আছি। বলছি, তোমার সবাই বলছে এই যে শাস্তিটা পাবে তো, নাকি আবার ভুলে যাবে? দেখো, এই আইন প্রসিডিউরের মধ্যে প্রীতমের চ্যানেল, পিঙ্কির চ্যানেল এবং নিকির চ্যানেল, এই তিনটে চ্যানেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, ওই তিনটে চ্যানেলের জন্য আমি নিজে কন্টেইনার এবং তাদের যা যা প্রমোশন ছিল সেগুলোকে আমি সমস্ত কিছু তুলে দিয়েছি, এবং তার যা যা ছিল কালকেও সুইসাইডাল অ্যাটেম্প দেখানো হয়েছে সেটাও পর্যন্ত গেছে, তো সেটাকেও ওরা নিয়েছে, কগনিজেন্স হিসাবে নিয়েছে। এখন কথা হচ্ছে, রিমিকে শ্বশুর বাড়ি পাঠানোর পর থেকে আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছিলাম, যে বারবার বলা হতো রিমি পাগল, রিমি নাকি থাকতে পারে না, রিমির নাকি সব দোষ রিমির, এবং এই পরিবারটা নাকি খুব ভালো, এবং এই মেয়েটাকে বারবার চক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হতো, এবং মেয়েটা বারবার কোথাও প্রমাণ করতে পারতো না, মেয়েটি এতটি অসহায় এবং নিরীহ, মুখের কথা প্রকাশ করতে পারতো না বলে কখনো হাত কেটে নিত, কখনো ওষুধ খেয়ে নিত, নানা রকম ভাবে কান্নাকাটি করতো, প্রকাশ করতে পারতো না। সে যে একটা নার্ভের পেশেন্ট, তাকে আজকে বিগত 1.5 মাস ধরে ডাক্তার দেখানো হয়নি, তাকে কোনো ওষুধও দেওয়া হয়নি, তার মা বলেছে বলে নাকি তাকে দেওয়া হয়নি, কিন্তু তাদের কোনো মানবিকতার মধ্যে পড়ে না যে মেয়েটাকে একটা ডাক্তার দেখায়। আজকে সবকিছু লোকের সামনে পুরো ক্লিয়ার হয়ে গেল, যেটা আমি আজ থেকে 1 মাস আগে বলছিলাম, যেটা আমরা লড়াই দিয়ে শুরু করেছিলাম, তখন কিন্তু আমার কথাগুলো কেউ বিশ্বাস করছিল না, কারণ আমরাও প্রমাণ করতে পারছিলাম না কোথাও যে এই পরিবারটা ভেতরে মেয়েদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কিভাবে ব্যবসা করানো হয়, এবং ওয়াইটিকে এইভাবে কন্ট্রোভার্সি তৈরি করে গোটা কত ইউটিউবারের সাপোর্ট নিয়ে কন্টিনিউয়াসলি এই ধরনের একটা চক্রান্ত চলতে থাকে। দেখো, রিমি তো আজকে সাধারণ মেয়ে নয়, রিমি একটা ইউটিউবার, তাকেও কিন্তু বহু মানুষ ফলো করে এবং তার একটা ফ্যান ফলোয়ার আছে, এবং রিমি তার বিবাহিত স্ত্রী। একটা মেয়েকে বলছে আলুর বস্তা, চালের বস্তা, গমের বস্তা, জোর করে কি সংসার হয়, সবাই শ্বশুর বাড়িতে মোটামুটি জোর করেই পড়ে থাকে, তার স্বামীরা মোটামুটি প্রত্যেকটা মেয়েরই স্বামী এই চলে যাও, বেরিয়ে যাও, এ সমস্ত বলে, না বলা হয় না, কিন্তু এদের যা অবস্থা, এরা বলছে জোর করে ওষুধ খাইয়ে দিল, রিমিকে কি ভাবে কালকে মা ছেলে মিলে মানসিক নির্যাতন, মানে মনে হচ্ছে রিমি কাঁদছে, অসহায়ের মতো কাঁদছে, কালকে প্রত্যেকটা মা বাবা রাত্রেবেলায় আমার ফোন ধরে গেছে পুরো রিমির জন্য, দিদি আমরা কি জাস্টিস পাবো না? কিন্তু ঘটনাটা হচ্ছে এত একটা কঠিন পরিস্থিতি যে এই ছেলেটা এতটা বেপরোয়া, আর ভাবছে গোটা কত দাদাওকে হয়তো বাঁচিয়ে দেবে, তো তাদেরকে বলে রাখি বাবা আজকে বগুড়াতে খবর নিয়ে নাও, বগুড়ার যে সব থেকে বড় নেতা, তার নেতার বাড়ির পাশে একজন বাড়ি করতে পারছিল না বিগত 20 বছর, ঠিক আছে, সেই নেতা সিপিএম এর আমলে বড় নেতা, টিএমসি এর আমলেও বড় নেতা, বিরাট বড় নেতা, নেতার নাম বললে চমকে যাবে, তো সেই নেতার আজকে ক্ষমতা হলো না, তার বাড়ির গায়ে গা লাগিয়ে ঢালাই করে আজকে বাড়ি তৈরি করে দিয়েছি, সমাজ সেবকের লাইফটা গিয়ে দেখে আসতে বলো, বা আমার প্রোফাইলে এখন শেয়ার করে দিচ্ছি, তো আমি কিরকম মহিলা কি কাজ করি, আজকের খবর বলছি আজকের, তো কত বড় নেতা, তার অত অত গুন্ডা বাহিনী কিছু করতে পারে না, তো আমি বলছি যে যারা ভেতরে ভেতরে ওই কিছু সমাজসেবক আর দু চারটে মর্ক জাতীয় চম্পা দিদিদের ভরসায় যারা লাফিয়ে বেড়াচ্ছে, আর গোটা কত ঘাবড়ে ঘাবড়িদের ভরসায় যারা লাফাচ্ছে, তাদেরকে বলবো তোরা যতদূর পারবি করে নে, তারপরে শাস্তির জায়গা নিশ্চিত করবো, এটুকু বলতে পারি, কারণ মেয়েটাকে আজকে কিভাবে টর্চার করা হচ্ছে, আমি মেয়েটাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম পাইনি, তারপর প্রীতমের ফোনে ফোন করলাম, সেও কিন্তু দেখলাম ফোনে এনগেজ আছে, তার মানে কোথাও সে ব্যস্ত আছে, আর তার মাকেও আমি একটা ফোন করলাম, তিনিও ফোন ধরেননি, তো তিনটে ফোন করলাম, কারণ রিমিকে পাচ্ছি না, তারপরে আমি পিঙ্কি পালকে ফোন করলাম, কারণ যেহেতু কাল থেকে প্রচন্ড পরিমাণে মানসিক নির্যাতন তার উপর তৈরি হয়েছে, শারীরিক হয়েছে কিনা বলতে পারবো না, অনেক অনেকটা অফ ক্যামেরা ছিল, এবং মানসিক নির্যাতনটা এমন লেভেলে নিয়ে গেল যে নিজেদেরকে যে খারাপ লোক সেটা প্রমাণ করতে আর সময় লাগলো না, আমার যে পাতা ফাঁদে আমরা বলেছিলাম না আমি সরে যাচ্ছি, ওরা ভাবলো বোধহয় আমি সরে যাচ্ছি, পিঙ্কি পালকে দিয়ে আমাকে সরিয়ে দিয়ে হয়তো প্রমাণ করতে সুবিধা হতো যে সঙ্গীতা চক্রবর্তী সাইড থেকে সরে গেছে, এবার তাহলে হয়তো কিছু করা যাবে না। আজকে আমি বলছি সমস্ত মা বোনেদের বলছি, যারা যারা তাদের নিজের সন্তানদের ভালোবাসেন, যারা যারা রিমিকে ভালোবাসেন, আজকে 90% লোক রিমিকে ভালোবাসে, রিমির ফ্যান ফলোয়ার দেখলে বোঝা যায় যে রিমি সত্যি তার আজকে কিভাবে উতলা, প্রত্যেকটা চ্যানেলে গেলে বোঝা যাবে কিভাবে উতলা, কারণ রিমি একটা নার্ভের পেশেন্ট, সে তার কথাগুলো ব্যক্ত করতে পারে না, সে তার বাবা মাকে গালি দেয় কখন, যখন রাগ হয়, যখন তাকে বলতে বলে, যাকে তাকে যখন আমার নামেও বলতে বলেছে সে আমার নামেও বলে দিয়েছে, মানে যাকে যার নামে, সে হয়তো রিমি আমাকে দেখেছে হাজির হয়তো 1 ঘন্টা কি 1 ঘন্টা,
কি 1.5 ঘন্টা, তুমি আমায় চেনেও না, তো ওকে যা বলতে বলবো তাই বলবো, মানে ভালো থাকার জন্য, ও নিজেকে ভালো থাকার জন্য, ওর প্রীতমকে ভালো রাখার জন্য ওকে যা বলবি তাই করবে। আজকে তাহলে 1.5 মাস ধরে যেটা দেখানো হচ্ছিল, আজকে বলছে 10 দিন কেউ নিয়ে গিয়ে দেখো, তাহলে তোমার বাড়িতে 1.5 মাস পেরিয়ে যাবার পরে যখন প্রীতমের নামে FIR-টা হলো চুঁচুড়া থানাতে এবং তার চ্যানেলটা উড়িয়ে দেবার ব্যবস্থা করা হলো, সেই দিন থেকে লাইভে বসে রিমিকে নির্যাতন করা শুরু হয়ে গেল। মানে তার মানে রিমি হচ্ছে শুধুমাত্র ভিডিওগ্রাফি করার জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে, আমার চ্যানেল বাঁচানোর জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে, আর তোমাকে শুধু মানসিক নির্যাতন করা হবে, তোমাকে ডাক্তার দেখানো হবে না, তোমাকে শুধুমাত্র আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেও তোমাকে ভিডিও করবো, তুমি যদি একটা রোল খাও তাহলেও তোমার নামে ভিডিও করবো, তুমি যদি বাড়িতে বসে থাকো বাড়ির বউয়ের মতো। তো তার কনফিডেন্স লেভেলটাকে নামাতে নামাতে কোন নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে, এবং মেয়েটার উপর যে দীর্ঘদিন ধরে নির্যাতন হতো মেয়েটা প্রকাশ করতে পারতো না, এবং সাথে কিছু যার সাথে তাদের ওই আগেকার যোগাযোগ আছে, তাদের বাড়ির লোকেরা আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে ছিল এবং এখনো আছে, তারা কিন্তু আমাদেরকে বারবার বলছে ম্যাডাম বলে দিচ্ছেন, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে YT-র সামনে গিয়ে বারবার বলতে হচ্ছে না না আমরা করিনি, ভয়ের চোখে বলছি, কারণ এও আত্মহত্যা করতে চলে যাবে, অর্থাৎ দিশানির মাও আত্মহত্যা করতে, মানে দিশানিও আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে তার মাকে, সুতরাং তারা লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ রেখেছে, তার আত্মীয় স্বজন, তার মামার বাড়ির লোকেরা প্রত্যেকে বলছে দিদি আপনি যা কেস করবেন সেই কেসের সাথে আমরা থাকবো, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু একটা কেসকে সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে আনতে গেলে, সাজিয়ে গুজিয়ে আনতে গেলে একটু সময় আমাদের লাগবে, সেই সময়টুকু আপনাদের কাছে নিচ্ছি, এটুকু কথা দিলাম আপনাদেরকে, কত বড় নেতা আছে, কত বড় সমাজ সেবক আছে, কত বড় বড় চম্পা দিদিরা আছে, সবাইকে যে যা বলছে সমস্ত জিনিসটা কন্টেন্ট হিসাবে ওরা নিজেরা ছাড়ছে, কিন্তু আমরা নিচ্ছি ক্রিমিনাল অফেন্স হিসাবে, যা যা কথাগুলো বলছি সমস্ত পার্ট তুলে তুলে নিচ্ছি, তো তাদের কাছে যা যা প্রমাণ আছে তারা সেই প্রমাণ নিয়ে কোর্টে হাজির হবে, হবে তাতে কিচ্ছু যায় আসে যায় না আমাদের। কিন্তু একটা কথা শুনুন, যখন একজনের বিরুদ্ধে, পার্টিকুলার একজনের বিরুদ্ধে যখন এত এত কমপ্লেন জমা হচ্ছে, চারিদিক থেকে জমা হচ্ছে, শুধু একের পর এক কমপ্লেন পড়ছে, এটুকু বলতে পারি, তো সুতরাং সেই সমস্ত কমপ্লেনের একটা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রূপ নিয়ে যখন কোর্টের সামনে প্রেজেন্ট করানো হয়, তখন কিন্তু সেই সেই চ্যানেল গুলো উড়বে উড়বে উড়বে। একটু নিশ্চিন্ত থাকুন, শুধু চ্যানেল উড়লে হবে না, একটা গণ আন্দোলনের ডাক দেবো আমরা, গণ আন্দোলনের ডাক পেলে আপনারা বুঝতে পারবেন যে যখন আমরা গণ আন্দোলনের ডাক দিই তখন কিন্তু বেশ মানুষ এসে জড়ো হয়, আর এক্ষেত্রে গণ আন্দোলনের ডাক দেওয়াটা আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে, তার কারণ রিমিকে ভালোবাসার লোক এবং এই দেবনাথ পরিবারের যে নোংরামিটা সেটা সকলের সামনে চলে এসেছে, সকলের মধ্যে আজকে প্রস্ফুটিত যে আমাকে প্রমাণ করতে হবে না, আর আমাকে নতুন করে প্রমাণ করার কোনো দরকার নেই, তারা বলছে থানায় বসিয়ে দিয়ে যাবো, থানাওয়ালারা অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা দুটো থানায় কিন্তু পুরো অ্যাক্টিভ, আমি কোনো পয়সা দিয়ে থানা কিনিনি, থানাতে পিটিশনের পর পিটিশন পড়ছে, তো সুতরাং সেই থানাগুলো অ্যাক্টিভ আছে, সেইখানে লোকাল নেতারা অ্যাক্টিভ আছে, তারা কালকে সারাদিন ধরে নেতাদের ভরসায় ঘুরেছে, যে নেতাদের ভরসায় ঘুরেছে সেই নেতারাই এটাকে পাল্টা বলেছে, রাত্রের দিকে আবার তারাই আবার আমাকে ফোন করে কথা বলেছে, সুতরাং সকলে জানি যে তাদের বাস্তব পরিস্থিতিতে তারা কত বড় নেতা মন্ত্রী ধরবার ধরে নি, কোনো টেনশন করতে হবে না। আজকেরই তো বললাম বগুলার বুকে, আজকের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার প্রোফাইলে কিছুক্ষণ পর শেয়ার করি, বগুলার সব থেকে বড় নেতার বাড়ির গায়ে গা লাগিয়ে বাড়ি ঢালাই করে দিলাম, একটা ছোট্ট দোকানওয়ালা তার, সুতরাং এখানে আইন সকলের জন্য সমান, সেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারেনি, আমি এটুকু কথা দিলাম আপনাদের, এদের ক্ষেত্রেও পুলিশ প্রশাসন যত বড় সমাজ সেবক সেবিকা যারা বাইরে থেকে মদত দিচ্ছেন কিচ্ছু করতে পারবেন না, পারবেন না, পারবেন না। হ্যাঁ মিথ্যা মামলা, মিথ্যা মামলা আমরা চাই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করুক, আমার বিরুদ্ধে মামলা হোক, কারণ আমার বিরুদ্ধে মামলা হলে মানুষকে এটা YT-তে দেখাতে সক্ষম হবো যে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় তাহলে আপনি কিভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে সেই কেসটাকে চ্যালেঞ্জ করতে পারেন। সুতরাং আইনি প্রসিডিওরে একটু সময় লাগে, যেহেতু এটা YT ম্যাটার, একটু সময় ধৈর্য রাখুন, যে যা বলছি সেগুলো নোট করুন, নিজেরাই আপনারাই আমাকে পাঠাচ্ছেন, কালকের ওই 9 মিনিট 30 মানে 30 সেকেন্ডের ভিডিওটা তো আমি আমি তো দিইনি, আপনারা আমায় দিয়েছেন, আমি তো দিইনি, আপনারাই কালেক্ট করছেন, আমার টিমও কালেক্ট করছে, সুতরাং সবকিছু মিলে একটু সময় রাখুন, একটু ধৈর্য রাখুন, চ্যানেল ওরার সাথে সাথে গণ আন্দোলনের ডাক দিয়ে এই পরিবারগুলো শুধরে যান। ওদের প্রাপ্য, মানে ওরা চাইছে যাতে রিমি তার প্রাপ্য অধিকার বুঝে পায়, রিমি যেন তার প্রাপ্য সম্মান আর প্রাপ্য অধিকার যেটা, হ্যাঁ বল।
দেখো রিমি কিন্তু তার লিগ্যাল ওয়াইফ, রিমি লিগ্যাল ওয়াইফ, রিমি যদি ডাইভোর্স না দেয়, ওর বাবা কেন 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে ও ডাইভোর্স দিতে পারে, মানে ও ডিভোর্স হয়ে যাবে এবং শান্তিতে বিয়ে করে নেবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে রিমিকে যতবার বার করে দেবে আমরা ততবার ঢোকাবো, সুতরাং সেটা নিয়েও চিন্তা নেই। থার্ড হচ্ছে ওটা একটা কথা যদি আসে যে বাবার সম্পত্তি, যেটা সোমা আমায় জিজ্ঞাসা করছিল কিছুক্ষণ আগে, হ্যাঁ 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 বাবার সম্পত্তি, যে বাবার সম্পত্তিতে ছেলে থাকবে কিনা, বাবা ছেলেকে ত্যাজ্যপুত্র করে দিক কোর্ট পেপারে, একদম পুরোপুরি ত্যাজ্যপুত্র করে দিক, তাহলে ওই বউ ওখানে থাকার থেকে বউয়ের প্রাপ্য, কারণ ত্যাজ্যপুত্র করে দিলে বৌমাটাকে যখন দিয়ে দিয়েছিল বৌমার প্রাপ্যটাও বুঝিয়ে দিক, দিয়ে বৌমাটাকে বার করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ভুলে যেন না বসে থাকে যে কারো কথা শুনি যে ভাই তুই কোটে কোটে ঘুরতে থাক আর আমরা ভাই বুঝে নেবো, ঠিক আছে ওই কোটে কোটে ঘুরতেই থাকবে, আর মেয়েরা তার ভাববে যে ছেলেটার জন্য আমি কোটে কোটে ঘুরতে থাকবো, আর ছেলেটা মজা মারবে সুখে থাকবে, সেটা করতে দেবো না, এটা নিয়ে কেউ চাপ নিও না। তাতে যত বড় দাদা দিদিরা আছে, যত বড় সমাজ সেবকরা আছে, যারা মুভি উঠিয়ে ঘুরছেন সামনে আসুন, আমি যেমন বলছি আমি উনি সবার কেসে আছি, উনি তো উনি স্মাইলির পিছনে থাকে, উনি স্মাইলির পিছনে থাকে, ওই সেবক দাদা স্মাইলির পেছনে থাকে, রয় বাবু যেই থাকুন না কেন, শোনো না তার কি আছে না আছে, আর কার কি আছে না আছে, ফলে না বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয় দেবে, তো এখন তো কথা নয়, আমার সাকসেস রেট দেখে নেবে আর তাদেরও সাকসেস রেট তারাও দেখে নেবে, তাই কোনো টেনশন করার কিছু নেই। আর রিমি যেহেতু ওই বাড়িতে আছে, আমাদের যেটা চিন্তা, আমার যেটা চিন্তা রিমি নাকি শরীর খারাপ বললো, তাই আমি একটু ফোন করে খবর নেবার চেষ্টা করলাম রিমি ঠিক আছে কিনা, কারণ কাল থেকে কিভাবে মানসিক নির্যাতন তার উপর শুরু হয়েছে, কাল না পরশু থেকে, পরশু রাত থেকে, ঠিক আছে হ্যাঁ পরশু রাত থেকে অন লাইভে, সব থেকে বড় কথা এই ছেলেটার একটাই স্বভাব, লাইভে বসে বসে সবাইকে তুলনা করে দেয়, ও এত বড় নেতা, আর আজকে সেই কমেন্ট অফ করে দিয়েছে, যাদের কমেন্ট পড়ে পড়ে রিমিকে অপমান করা যায় সেই কমেন্ট গুলোকেই আজকে অফ করে দিয়েছে, তাহলে তার যদি ক্ষমতা থাকতো সে কমেন্ট বক্স অন করতো, তোমরাও তো বলছিলে দিদি কমেন্ট বক্স অফ করে দিয়েছে, মানে এমন ধোলাই খাচ্ছে, এমন রাম ধোলাই খাচ্ছে, কমেন্ট বক্স ভয়ে অফ। তাহলে দেখো দেখো সব থেকে বড় কথা অনেককে বলবে যে পুলিশ প্রশাসনের পরও কিন্তু একটা জিনিস আছে, যেটা হচ্ছে মানুষের জনগণের কিন্তু চোখের সামনে যেটা ভাসছে, যেটা সত্যতা প্রকাশ হচ্ছে, সামনে চলে আসছে, সেই জিনিসটা কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না। আজকে রিমির জন্য আমাকে কত বলে দিদি রিমি ঠিক আছে তো, রিমি ঠিক আছে তো, মানে রিমির সাথে আমার কথাও হয়নি, দিনের বেলাতে ও একটা খেতে গেছিল কোথায় মেলানো কোথায়, আমি তারপরে এই রাত্রেবেলায় ফোন করলাম কি হয়েছে না ওর জ্বর, হ্যাঁ সামাও কোথাও আমাকে জানালো তো, তো আমি বললাম ঠিক আছে আমি ফোন করছি, রিমিকে ফোনে ফোন করেছিলাম পাইনি, রিমির বরের ফোনে ফোন করলাম পাইনি, রিমির শাশুড়ির ফোনে ফোন করলাম সে ধরেনি, রিমির ফোনে বরের ফোনটা ব্যস্ত আছে, সে হয়তো অন্য কোথাও ফোনে ব্যস্ত আছে, তো যাই হোক তার তাদেরকে শুধু এটুকু বলবো বাবা চেষ্টা চালিয়ে যাও, যত বড় সমাজ সেবক নেতা মন্ত্রী মমতা ব্যানার্জি চলে যাও, কিন্তু এটুকু কথা দিলাম রিমি তার অধিকারকে, রিমির অধিকারকে পাইয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো, তাতে যত বড় নেতা মন্ত্রী ধরবার ধরে নাও, ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না, আর যত বড় আইনের পথ ধরো না কেন রিমি ওই বাড়ির ওয়াইফ। আর একটা কথা বলি যেটা সব থেকে বড় চক্রান্ত চলছে, এই রিমিকে পাগল বানানো, আরে রিমি যে কত বড় ইউটিউবার, তার কত কত ফ্যান ফলোয়ার, তার যে কি কোয়ালিটি সেটা প্রমাণ করাটা আমাদের কাছে, আমাদের কাছে নয় পুরো ওয়ার্ল্ড জুড়ে চলছে, আজকে রিমির কোয়ালিটি লক্ষের যোগ্যের কোয়ালিটি ওই বিশাল বলে মেয়েটার নেই, কিচ্ছু নেই, এক ইঞ্চি নেই, আজকে রিমি ওই বাড়িতে গেছে কিভাবে ফ্যান ফলোয়াররা কিভাবে রিমিকে খুঁজে বেড়াচ্ছে, রিমি 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 রিমি, আজকে এই এই ছেলেটি যদি ভেবে বসে থাকে যে রিমি কে পাগল, একটা পাগল মেয়েকে আমি নিয়ে এসেছি, তা তুই যখন বিয়ে করেছিলি পক্সো কেসে কেস খাওয়ার পরে সেই আইনটা কেসটা তুলে তাই মেয়েটাকে নিয়ে এসেছিলি, তো তো সেই মেয়েটা যে পাগল বলছিস, তো পাগলের বানাতে গেলে এক নার্ভের পেশেন্টকে পাগল বানানো, দীপিকা পাডুকোনও ডিপ্রেশনে রুগী ছিল, তো ডিপ্রেশনের রুগীকে কখনো কেউ পাগল বলে না, তোদেরকে লোকে এটা পাগল বানাবে, তোরা তৈরি থাক, ঠিক আছে তৈরি থাক, আর বাবা তোদের কত বড় ক্ষমতা, তোর মা তুই তোদের কত বড় ক্ষমতা, তোদের চামড়া খুলে নেবো আমরা, একদম তোদের চামড়া খুলে নেব আমরা, একবারে আমরা মুখের মধ্যে গুজে চামড়া টেনে তুলে নেব, নিয়ে দেবো একবার পাঁচিলে শোকাতে, যে ইটগুলো আছে তোদের বাড়ির ইটে, জাস্টিস ফর রিমি, একদম জাস্টিস ফর রিমি, ঠিক ঠিক। তাহলে আর কোনো প্রশ্ন আছে তোমাদের, ও বাপের সম্পত্তি ওপর, বাপের 14 পুরুষের সম্পত্তি, বলি আমি রিমিকে বলি পাগলি বা রিমিকে বলি ছাগলি, সেটাই বলি না কেন রিমি আমাদের মেয়ে, তাকে ভালোবেসে ধুর পাগল, আমরা কথায় কথায় ধুর পাগল কথাটা বলি, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে রিমি পাগলটাকে আমাদের পাল্লায় গেছি, দিয়ে 1.5 মাস পর মনে পড়ছে রিমির পাগল, অ্যাকচুয়ালি পিঙ্কি পালকে তো আমি বলেছিলাম
যে এরা ডকুমেন্টেশনটা রিমির একটু ভুল আছে বলে এরা অনেক সুযোগ নেবে, কিন্তু তাতে কোনো চিন্তা নেই, তাতে কোনো অসুবিধা নেই। সেই ডকুমেন্টেশন নিয়ে রিমির আরেকটা ডকুমেন্টেশন দিয়ে ওটাকে ঠিক করানোর জন্য আমি কালকে পিঙ্কি পালকে বলেছি, কালকে ওখানে হবে না, পরশু দিন সোমবার দিন ভোট আছে, তো ও বলেছে সোমবার বা মঙ্গলবারের মধ্যে যা যা করণীয় সেটা করণীয় তপন পালকে দিয়ে সেটা করে নেওয়া হবে, সেটা নিয়ে এমন কোনো চাপে নেই। কিন্তু এটার মানে এটা নয় যে রিমিকে পাগল প্রমাণ করার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে, তাদের পরিবারটা এটা বোঝাবার চেষ্টা করছে মেয়েটি পাগল। তাহলে 1.5 মাস ধরে কোনো পাগলের কথা বলার ক্ষমতা ছিল না, যেই একটা সমাজ সেবকা সেবিকা জালিয়াতি করা মহিলা, তাদের যদিও কি কত কত কেস খেয়েছে তারা, তাদের ঠিক নেই, তারা নিজেদের নিজেদের জ্বালায় জর্জরিত হয়ে 14 জায়গায় ঘুরে বেড়াচ্ছে টাকার নেশায়, তো তাদেরকে বলছি তারাও বল, তাদেরকে আবার একটা হুঁশিয়ারি দিলাম, ছেলে কোনো লাভ নেই ভাই, এগুলো বাচ্চা ছেলে মেয়ে, আমার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না, তোরা চুমো পুটি রে, হ্যাঁ চুমো পুটি চালিয়ে যা, চালিয়ে যা বাবা আমার, কোনো টেনশন নেই, বিন্দাস রেনেকা, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, ওই পুলিশ প্রশাসনের সহায়তা দীপালিকে পাঠিয়েছিলাম, দীপালি বেরিয়ে গেছে ওই শ্বশুর বাড়ি থেকে, বেরিয়ে গেছে মানে 2 দিন আন্দোলন করেছে, আবার কদিন পর আবার যাবে। আমরা শ্বশুর বাড়ির জলের লাইন কেটে ইলেকট্রিসিটিটা কেটে দেবো বলেছিলাম, দীপালি শুধু বললো না, বয়স্ক শাশুড়ি আছে তাই ইলেকট্রিসিটি কেটে দেবো বলেছিলাম, জলের লাইন বন্ধ করে দিয়েছিলাম, 2 দিন ওদেরকে কাপড়ে চোপড়ে পয়সা করেছি, ঠিক আছে। তো কি অত্যাচার করেছি, এত এত লোক নিয়ে গিয়ে, তো ওরা 4টে অ্যাডভোকেট নিয়েছিল, তাদেরকে মেরে বার করে দিয়েছি, অ্যাডভোকেট 4খানা কেলানি খেয়ে বেরিয়েছে আমাদের হাতে, ঠিক আছে। তো পুলিশ প্রশাসন ধার মারায়নি ওদিকে, অ্যাডভোকেট নিজের যখন থানায় দিয়েছিল FIR করতে বলছে, আপনাদের পেটের মারাপাত করে নিয়ে আসুন মেডিকেল করে, তো সেখানে তো সঙ্গীতা চক্রবর্তী ছিল না, কারা পেটালো আপনি কে জানে অ্যাডভোকেটদেরকে, ঠিক আছে। খুব দুঃখ লাগছে মাঝে মাঝে, আমরা এরকম ভাবে আইন হাতে তুলে নিই, হ্যাঁ আইন হাতে তুলে নিই তখনই যখন হ্যাঁ দিশানি শাস্তি চাই, হবে এটুকু গ্যারান্টি দিলাম, ওয়েট করুন হবে, আমরা প্রমাণের অপেক্ষায় আছি, ঠিক আছে, আমরা প্রমাণের অপেক্ষায় আছি, আমরা একটা RTI করতে দিয়েছি, কল লিস্ট বার করতে দিয়েছি, ঠিক আছে, কোথা থেকে দিয়েছি কি দিয়েছি এখন বলবো না, পাবেন। আর একটা কথা বলে রাখি যে যারা করছেন এই সমস্ত জিনিস, তাদের বললাম অনেক গভীরে পর্যন্ত চক্রান্ত শুরু হয়েছে, খুন করার চক্রান্ত নয়, প্রীতমের পরিবারটা খুন করা নয়, শাস্তি পাওয়ার দরকার আছে, যাদের পরিবারের দুটো চাইল্ড ম্যারেজ হয়েছে, চাইল্ড ম্যারেজ হয়েছে। আর সীমা তোমাকেও আমি বলেছিলাম, তোমাকে চাইল্ড ম্যারেজ নিয়ে তোমাকেও বলেছিলাম, তুমি আবার করে রেজিস্ট্রি করে নিয়েছো 21 বছর হওয়াতে, সুতরাং তোমার পক্ষে আর আমার কিছু করা গেল না। হ্যাঁ না, আমাদের তো বড় হয়ে গেছে, 21 বছর হয়ে গেছে, আমাদের সব রেজিস্ট্রি টেস্ট সব হয়ে গেছে। একজন লিখেছে পাকা শাস্তি হবে দিদি নাকি খালি লাইফ লাইফ হবে, আরে ঘটনাটা তো ওই থেকে শুরু হয়েছে, আপনারা বললেন লিগ্যাল প্রসিডিওর স্টার্ট করতে, লিগ্যাল প্রসিডিওর স্টার্ট হয়েছে, এবং এই প্রীতম কি দুনিয়ার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সুমোটো কগনিজেন্স হিসাবে চুচড়া কোর্ট নিয়েছে, চুচড়া কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছে, এবং সেখানে FIR স্টার্ট হয়েছে, ওই চ্যানেলটার উপর সমস্ত অনুসন্ধান চলছে, তার কারণ ওখানে চাইল্ড ম্যারেজ আছে দুটো, এবং বাচ্চা নষ্ট আছে, তারপরে আছে সুইসাইডাল অ্যাটেম্প প্রমোট, সেটা কালকে প্রমাণ করে দিয়েছে আমাদের বলার, আমাদের বলাতে আমাদের এভিডেন্সটা খুব সুন্দর হয়ে গেছে, 91 আমরা দিয়ে দিয়েছিলাম, ফার্দার আমাকে আবার একটা সিজার লিস্ট করাতে হবে কালকেরটা, তো সুতরাং একের পর এক অনেকগুলো জিনিস হয়েছে, 3 জনের বিরুদ্ধে FIR হয়েছে, তাতে পিঙ্কি পালের চ্যানেলটাও থাকবে না এটুকু বলতে পারি, তার জন্যই এই অশান্তি গুলো শুরু হয়েছে, ওই ওই সমস্ত অ্যাকশন শুরু হওয়ার জন্যই এই অ্যাকশনটা শুরু হয়েছে, কোনো খুন খারাপের প্রশ্ন এখানে নেই। না ফ্যামিলিটা শাস্তি তো আপনারা দেবেন, আপনারা যদি বলেন এই ফ্যামিলিটা সমাজে গন্ডগোল ছড়াচ্ছে, তাহলে কেন আপনারা একটা মাস পিটিশন রেডি করছেন না, বা আপনার লোকাল থানাতে একটা করে চিঠি পাঠাচ্ছেন না, তাহলে তো এই ফ্যামিলিটা শাস্তি নিশ্চিত হবে, সমস্ত কিছু থেকে ফ্যামিলিটা সব জায়গা থেকে ক্ষতিপূরণ দিতে দিতে বাড়ি ঘর দর বিক্রি করে সমস্ত কিছু, হ্যাঁ আমি কাল না তাকিয়ে আছি, আমি কিছু বলবো না এখন, শুধু বলবো যে আরো দুটো FIR হচ্ছে, ঠিক আছে এটুকু বলতে পারি, আপনারা না করুন, কালনারই লোকজন এগিয়ে এসে আমাদেরকে হেল্প করছেন এটুকু বলতে পারি, হ্যাঁ করছে কালনার লোকজন করছে, ঠিক, হ্যাঁ আমি কালনার পথেই আছি এটুকু বললাম শুধু আপনাদেরকে, ব্যাস। তুমি একটু বলে দাও কালনার যারা যারা আছে যদি FIR করতে চায় তোমার সাথে কি করে যোগাযোগ করবে? না যোগাযোগ করছে ভেতরে, এখন কিছু বলা যাবে না, পড়ে নেই, দেখুন প্রীতমকে নিয়ে পড়ে নেই, প্রীতমের ম্যাটারটা কোনো ঘটনা না, কিন্তু YTT তে তো ধরুন এরা সবকিছু এসে হাত মানে উদলাচ্ছে, মানে YTT টার গান্ডেগির জন্য 498 টা না না ক্লোজ হয়নি, আছে আছে, চার্জশিট পড়ে গেছে, 498 এর চার্জশিট পড়ে গেছে, পরশু দিন পড়েছে 498 এর চার্জশিট, বাহ ঠিক আছে, বাহ সুখবর, চাকরি পড়েছে, এটা সুখবর, এটা না কোনো সুখবর নেই, ওরা সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করবে, যেহেতু এই বিয়েটাকে ওরা চ্যালেঞ্জ করবে আর কি, তাতে করে করলে আমার কিছু যাচ্ছে না, কারণ আমার কাছে যে অর্ডারটা আছে কক্স অ্যাক্টের, সেই অর্ডারটাকে ওরা কিভাবে ক্যান্সেল করেছে সেটার উত্তর দেবে,
যে তারপরেও কি করে বিয়ে করলো ওরা, এটাই এটাই ওদের কাছ থেকে সব থেকে বড় খতরনাক জিনিস, যেটাতে ওরা হারবে। আর হারার জন্য পিঙ্কি পালকি ক্ষতিপূরণ দিতে হবে। রিমির জীবন নিশ্চিত আছে, নিশ্চিন্ত থাকো, কোনো টেনশন নেই, ঠিক আছে? রিমির জীবন নিশ্চিন্ত আছে, প্রীতমের শাস্তি চাই, রিমির জীবনটা শেষ করে দিই। করেছিলাম শুনলাম রিমির জ্বর, কিন্তু রিমির খবর পাচ্ছি না, খুব টেনশনে আছি। রিমি কাল থেকে খেতে পেয়েছে কি পায়নি, রিমি অন্তত লাইভে এসে বললেও তো আমাদের মানসিক শান্তিটা আমরা পাই। খালি FIR বুক নেই, হ্যাঁ সবাই নোংরা, খালি FIR বুক নেই, যেমন নোংরা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, একটু একটু ভাষা খারাপ, সমাজ সেবিকা তো নই আমি, আমি মানবাধিকার কর্মী, আমাদের ভাষাটা একটু ওরকম। এই যে কালকে বলেছি না, যে অনেকে বলছে যে হ্যাঁ পিঙ্কি পালের চ্যানেলে উঠবে এই তো পিঙ্কি চলে আসছে, রিমি। রিমির খুব জ্বর, কি খেয়েছে খাবার টাবার কিছু খেয়েছে? দেখো মেয়েটার উপর কি অত্যাচার করছে, মেয়েটার টেনশনে জ্বর চলে এসেছে। একদম একদম, ওই প্রীতমের চ্যানেলটা উড়ে যাবে বলি প্রীতম এটা করছে, ঠিক আছে? আর প্রীতম এটাও জানে যে আবার ও চ্যানেল দাঁড় করাবো, সেটাও চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা যেটা করেছি তার সাথে ক্ষতিপূরণের দাবি করেছি আর কি, ঠিক আছে? এই যে চাইল্ড ম্যারেজ করেছে, সমস্ত করেছে, এগুলো কিভাবে দেবে সেটার জন্য ভাবুক ওরা। পিঙ্কি একটু রিমির সঙ্গে কন্ট্যাক্টে থাকো। ভালোবাসা না থাকে সংসার করা যায় না। রিমি তার থেকে খোরপোশ নিয়ে ওর মতো চালাক আর লাথি মেরে চলে যাক। দেখুন একটা কথা আমি বলি এখানে, এটাতে অনেকটা অনেকগুলো কথা আপনি বলেছেন, খুব বাস্তব কথা, যে জোর করে সংসার হয় না। 1.5 মাস কি জোর করে দেখছিলেন? 1.5 মাসে জোর করে তারা তো দেখাচ্ছিল যে তারা নাকি বন্ধু এবং তার সঙ্গে অন্য কারোর কোনো সম্পর্ক নেই। তাহলে জোর করে সংসার বলার তার থেকে তো এটা বোঝাচ্ছিল যে না, রিমির সাথে খুব ভালো আছে, খুব ভালো সংসার চলছে। হঠাৎ করে হলোটা কি? তাহলে জোর করে নয়। এক্ষেত্রে 1.5 মাস আপনারা এত ভালো ভালো ভিডিও দেখেছেন, এত কিছু দেখেছেন, তাহলে জোরটা কখন দেখতে পেলেন? একদম তারা যদি তাহলেই হতো তাহলে যদি তাহলেই হতো তাহলে রিমি কি আজকে 1.5 মাস ধরে শারীরিক সম্পর্ক এবং তাকে শয্যা সঙ্গিনী বানিয়ে হঠাৎ করে কালকের মধ্যে আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, পরশু থেকে একজন কেউ লিখে দিচ্ছে কন্টেন্টে যে আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, সেটা দেখে পাগলের মতো আর একটা মেয়েকেও চাই, এবং দুটো মেয়েকে ব্লগ খুলবো আর একবার করে একে টানবো, একবার ওকে টানবো। এই নেশাটা তো চলতে থাকে না, একটা তো এন্ডিং আছে। রিমি তার থেকে খোরপোশ নি, রিমি খোরপোশ নেবে, ডাইভোর্স দেবে না, তাকে বিয়েও করতে দেবে না, এটুকু বলতে পারি। কারণ রিমি এটা করবেই না, রিমি অন্য কাউকে বিয়ে করবে না, এটুকু আপনাকে বলতে পারি। সুতরাং তার শ্বশুরবাড়িতে তার সমান অধিকার আছে, তার স্বামী তাকে ভালোবাসবে না, তার কাছে স্বামী ভালো সম্পর্ক রাখবে না, সেটা অন্য জিনিস, কিন্তু রিমি তার শ্বশুরবাড়িতেই থাকবে। আবার স্বামীকেও শান্তি দেবে না, যে ওকে ছেড়ে অন্য মেয়ে ছেলের সাথে বিয়ে করবে সেসবও হবে না, সারা জীবন ও লটকে থাকবে। আর রিমির মতো সুখের হাত ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে একবারে সোনার চামচ মুখে নিয়ে ওই বাড়িতেই বসে থাকবে। আচ্ছা আরেকজন লিখেছে, জোর করে সংসার না হলে বিয়েটা করেছিলেন কেন? 1 বছর আগে ছেলেটা আমার এটাই করছেন, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। খালি বারবার ওই বিয়ে বিয়ে, ওটাও কি প্ল্যান ছিল? আর যদি প্ল্যান না থাকে তাহলে ওই 1.5 বছর পর 2 বছর পর মাথায় গিয়ে মনে পড়ছে যে মেয়েটা পাগল, মেয়েটা খারাপ, মেয়েটাই আমাদেরকে শেষ করে দেয়, আর যত ভালো ওরা। আর কাল থেকে আপনারা কি প্রমাণ দেখলেন বলুন? যদি কাল রিমি লাইভে না থাকতো তাহলে কি বলতো, ওষুধটা খাইয়ে দিয়েছে, রিমি ওদেরকে মেরে দিচ্ছে, রিমি ওদের ওপর অত্যাচার করছে। পরশু দিনের লাইভটা দেখেছিলেন? রাত্রের লাইভে যদি আপনাদের কাছে না থাকে আমার কাছ থেকে নিয়ে নিন, পারলে সীমা তুমি ওদেরকে যারা যারা চাইবে, পরশুদিন রাত্রে কি বীভৎস পরিমাণে অপমান রিমিকে লাইভে বসে করা হয়েছে, সেগুলো দেখলে রিমি একটা ইউটিউবার, তারও একটা প্রেস্টিজ আছে, সে কিন্তু একটা সাধারণ মেয়ে নয়। আপনার বাড়ির যদি রিমি আজকে আপনার মেয়ে হতো তাহলে কি আপনি পারতেন এই কথাটা বলতে, যে আপনার মেয়েকে যদি আর একটা মেয়ের জন্য বারবার অপমানিত হতে হতো তার স্বামীর দ্বারা, তাহলে সেটা কি সহ্য করা যেত? হ্যাঁ রিমি তার বাবাকে বলেছে, তার বাবাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, হ্যাঁ সকলকে বলতে বলেছে। আরে বাড়িটার ভাগ কেউ চাইনি, ওই বাড়িটা কেউ নিয়ে যাবে না, কিন্তু বাড়িটার জন্য ক্ষতিপূরণ রেডি করে রাখুক, না সেটুকু বলতে পারি। আর আজকে একটা প্রিন্সিপাল আজকে একটা কমপ্লেন জমা করেছে, গোটা কত ইউটিউবারের বিরুদ্ধে করেছে, সেটা চুঁচড়া থানায় পড়েছে জমা, ঠিক আছে সেটুকু বলতে পারি। আজকে একটা গোটাগত ইউটিউবার যারা তাকে কিভাবে ফোন করেছে, ফোন রেকর্ডিং, তাকে উস্কেছে এবং তার সংসার ভাঙার চক্রান্ত করেছে এবং তাকে ভুল সাজেশন দিয়েছে তাদের বিরুদ্ধে, এবং তারা যে ভুল বুঝিয়েছিল তাদের জন্য একটা পিটিশন আজকে পড়েছে, সেটা FIR এখনো হয়নি। যতক্ষণ না FIR কনভার্ট আছে ততক্ষণ আমি বলতে পারবো না যে আদৌ সেটা FIR হবেনি, ডিজি হিসেবে নেবে, অনলি রিসিভ দিয়েছে, পুলিশ ডিসিশন নেবে চেক করে, না সেটুকু বলতে পারি। একদম।
তাহলে আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করো, শুনে নাও। দিদি লাইনে আছে।